10 টাকা দামের বিস্কুট দিয়ে যদি 60 টাকা দামের আইসক্রিম বানানো যায়, তাহলে 60 টাকা দিয়ে আইসক্রিম কেনার কী দরকার? এরকম একটা ভিডিও আমি দেখছিলাম সেদিন ইনস্টাগ্রামে। তো দেখার পর আমার খুব ভালো লাগলো, আমি ভাবলাম যে না একটু ট্রাই করে দেখি কেমন হয়। তারপর হচ্ছে আমি এরকম দুটা বিস্কিট নিয়ে আসছি 10 টাকা করে, ইয়ো ইয়ো বিস্কিটটা 10 টাকা আর ওই চকোফান বিস্কিট এটাও 10 টাকা। তো যাই হোক, দুটা বিস্কিট আমি একটা শক্ত কিছু দিয়ে এটাকে উপর দিয়ে একটু প্রেশার ক্রিয়েট করে করে ভেতরে গুঁড়া করে নিচ্ছি। তো গুঁড়া করে নেওয়ার পর উপরের মানে প্যাকেটের উপরের অংশটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি, সমানভাবে কেটে নেওয়ার পরে এর মধ্যে আমি দুধ ঢেলে দিলাম। দুধ ঢেলে দেওয়ার পর একটা ওই যে আইসক্রিমের কাঠি দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। তো একটা হয়ে গেছে, এবার আরও একটা আমি করতেছি। তো এটাতেও খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, বিস্কুটটা এমনি পানি মানে পানি টাইপের কিছুর মধ্যে গেলে একটু নরম নরম হয়ে যায়। তো দুধ দেওয়ার সাথে সাথে এটা নরম হয়ে অনেকটা নিচে বসে যাচ্ছিল। তো আমি চিন্তা করলাম যে বাসে আরও একটা বিস্কুটের প্যাকেট আছে, তো ওই বিস্কুটের প্যাকেটের অর্ধেকগুলো আমি খেয়ে ফেলছি, বাকি অর্ধেকগুলো ছিল, ভাবলাম এটা দিয়ে আরেকটা বানাই ফেলি। তো তারপর হচ্ছে ওটাকেও আমি এরকম একটু গুঁড়া গুঁড়ো করে নিলাম। তারপর দেখলাম যে প্যাকেটটা বড় হয়ে গেছে, যেহেতু অর্ধেকগুলো বিস্কুট আমি আগে খাইছি। তারপর প্যাকেটটা একটু কেটে ফেললাম, এরপর এর মধ্যে আবারও হচ্ছে আগের মতো করে দুধ ঢেলে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি। আমি আর এখানে চামচ টামচ মাখানো চিন্তা করি নাই, একবার আইসক্রিমের যে স্টিকটা ছিল সেই স্টিকটা দিয়ে নাড়াচাড়া করে স্টিকটা ভেতরে বসায় রেখে দিলাম। তো একটা সমান্তরাল কিছুর মধ্যে প্যাকেটটা রেখে দিয়েছি, যেহেতু ভেতরে লিকুইড টাইপের, এভাবে বাটিটার মধ্যে রেখে আমি সারা রাত এটাকে ফ্রিজে রাখছিলাম। তো ফ্রিজ থেকে বের করার পর দেখেন এটা কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে। তো এবারে প্যাকেট খুলতেছি, প্যাকেট খুলে একটা একটা করে আইসক্রিম বের করতেছি। এদিকে আমার মেয়ে তো খুব এক্সাইটেড হয়ে গেছে, সে কতক্ষণ চকলেট আইসক্রিম খাবে। তো যাই হোক, এটা নিয়ে সে কাড়াকাড়ি করতেছিল, ওটা সে খাবে ইয়ো ইয়োটা। তো তারপর সে ওটা নিয়ে গেছে, নিয়ে ভাগছে। তো আমি এখন ওর বলতেছি ভিডিওটা একটু করতে দে করতে দে, তারপর তুই খাওয়া শুরু কর। না, সে আমার কথা শুনে না, নিয়ে দিচ্ছে দৌড়। তারপরে হচ্ছে আমি বাকিগুলো খুলতেছিলাম। তো আমার তো ওই যে অরেঞ্জটা, অরেঞ্জ বিস্কিটটা আমার খুবই ভালো লাগে, তো অরেঞ্জটা আমি আগে স্টার্ট করছি। তো ওটা দিয়ে খাওয়া শুরু করার পর যেটা বুঝলাম যে আসলে বিস্কিট দিয়ে আইসক্রিম যতটাই হোক না কেন, কিন্তু বিস্কিটের যে একটা টেস্ট ওটা কিন্তু থেকেই যায়।